গ্যারান্টি দিতেছি, এই যে আজকে বলে দিচ্ছি, লক্ষ লক্ষ মানুষের অলরেডি করোনা ভাইরাস হয়ে গেছে বাংলাদেশে। দয়া করে আপনারা এই মুহূর্তে রাজনীতি টানবেন না, দয়া করে রাজনীতি করেন না, এটা একটা মহামারী, এখানে আমাদের সবার একসাথে থাকতে হবে, একসাথে থেকে এটা থেকে মুক্ত হতে হবে, তারপরে আবার রাজনীতির মাঠে এসে কামড়াকামড়ি করবে, অসুবিধা নেই। এখন না, এখন স্টপ, এখন স্টপ, এখন রাজনীতি করেন না, এখন আমরা একটু ইউনাইটেড হয়ে ভালোভাবে আমরা দেশটাকে বাঁচাই আগে, হ্যাঁ দেশটাকে বাঁচাই, মানুষকে বাঁচাই, তারপর আবার আমরা রাজনীতির মাঠে এসে যাওয়ার ইচ্ছা করি। টেস্টিং যত বাড়বে সংক্রমণের হার বাড়বে, আপনারা নার্ভাস হবেন না, টেস্টিং যত বাড়বে দেখবেন হাজার হাজার, আমি গ্যারান্টি দিতেছি, এই যে আজকে বলে দিচ্ছি, লক্ষ লক্ষ মানুষের অলরেডি করোনা ভাইরাস হয়ে গেছে বাংলাদেশে, আপনারা নার্ভাস হবেন না, ঠিক আছে? করোনা ভাইরাস যত টেস্টিং বাড়বে নাম্বার বাড়তে থাকবে, নাম্বার বাড়ার সাথে নার্ভাস হবেন না, কারণ এই নাম্বারের বাইরেও কিন্তু আরো লক্ষ লক্ষ মানুষ আছে যাদের হয়ে গেছে কিন্তু আমরা জানি না, নার্ভাস হওয়ার কারণ নাই। আবার বলছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মুরব্বী, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, বয়স্ক যারা আছে, ঝুঁকিপূর্ণ যারা আছেন, তাদেরকে রক্ষা করা, এখানে যাতে দুর্নীতি না হয়, কারণ দুর্নীতি হচ্ছে সবকিছুর সবচেয়ে বড় ক্যান্সার। দুর্নীতির জন্য ভালো কাজ করা যায় না, দুর্নীতির জন্য ভালো সৎ উদ্দেশ্য নিয়ে কেউ কিছু করতে গেলে বাধা পায়, দুর্নীতি যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের মধ্যেও অনেকেই আছে যে সুযোগ সন্ধানী, সুযোগ সন্ধানীদের দিকে সাবধান থাকতে, যারা যায় না, এবং আপনারা চিহ্নিত করে রাখেন, এবং ভবিষ্যতে এই করোনা ভাইরাস চলে গেলে হয়তো আমরা তাদের বিচার করার ব্যবস্থা করতে হবে। গাজীপুরের একজন আছেন আমিনুল ইসলাম রানা, লিখছেন গাজীপুরের সন্তান হয়ে গাজীপুর বাসীর পাশে কেন আপনাকে পাচ্ছি না, আপনি নীরব কেন ভাই, আপনি তো বীরের সন্তান। রাইট, আমি নীরব না, এখন আশা করি আমিনুল ইসলাম রানা তুমি বুঝতে পারছো যে আমি কেন গাজীপুরে নাই। আর নিশ্চয়ই উদ্যোগ তো কোনো না কোনো এখনো নিব, দেশে থাকলেও নিতাম, এখনো